Hey, dosto, zibonar pratham bar sokur agot ata accident dekhat dore hol. Ami ahi asilu, etu nagoloke jua rasta. Ei shok bagori pora gari khonor pora manu bilak uliyai ase. Mane hothat sokur agot dekhisu. Ei tata maximum ki ikhon disbalance hoi pine, enake ulti gol mane. To hetia papal ti paltai ase shok. Kabar hatot chal goise, kabar kiba hoise, kintu olopman agar hoise manu hor. Baki iman major khoti khun sake hua nai, kintu enake pura khui borisil aru. আরে বাইক চলাব নোয়ারি দে বর্তমান গরম বাপরে বর্তমান ফিলস লাইক 46 ডিগ্রি বর্তমান সময়ত আর ইয়াকিং কর ভাই আছে ভাই এই গরম তো বাড়ি যাব না কমি যাব গরম তো বাড়ি যাব হে টেনশন আছে গরমের কারণে ইনকাম করার কারণে আর টেনশন এটা এক্সট্রা পয়সা লাগা আছে গরমের কারণে মানুহে মানে এক্সট্রা কে পয়সা ইনকাম করিব লাগিব ধরা হল মাস্টার বা কিবা তা জিকোনো চাকরি আর গভর্নমেন্ট চাকরি তা দর চাকরি দ 3000 টাকা তার ঘরখানে নরমাল গাড়ি এখন নরমাল হেডি চলি আছে কিন্তু আজির পরা 5 বছর বছর তো ঘর তো প্রত্যেক তো রুমনে ছিল গবা লাগিল তানে প্রত্যেক তো রুমন যদি 3000 কা ধরু তানে পাঁচটা রুম ধরু পাঁচ তিনি গুণ 15000 টাকা তো এক্সট্রা কা লাগাব 5 বছর ভিতর কিন্তু বহুত জলদি হয়ে গেছে মানে সিচুয়েশন তো নেক্সট 5 10 বছরের ভিতরত এসি নুয়াকি বা মানে নরমাল আমি যেনেকে আছো বর্তমান এনেকো কন্ডিশন থাকিব নোয়ারিব আপোনালোকে এটো মানে এটা প্রাইমারি আমার হেতা নিদ হৈ পৰিব এনেকোয়াকে বেয়া কৰিছো পৃথিৱীখন একচুয়ালি অনলি মানুহে কৰাবলো নহয় এটা এটা সার্কেলই পৃথিৱীখন যেতো আৰম্ভনি হৈছে লাই লাই হেখ হ'ব না এনেকোয়াকে উপায় নাই আৰু বাহিৰত চলে 37 ডিগ্ৰী মানে ফিলস লাইক 46 দেয়ার আৰু এতিয়া গৈ আছো এ কার্বি অংলং মানে এই নীল অভিল লগত যে দুৰ্ঘটনা ঘটিছিল তাৰ পৰা কিছু দূৰ আগত আমাৰ এক ঘৰ আলো হৈ আছে তেখেতৰ তাৰ জাম আৰু নীল অভি হি ৱাটাৰফলটো চাম আজি বলক সিদিনা যে জোৰাত গৈছিলো বাইক লৈ গ্লোভছ পিন্ধা নাছিলো মোৰ আঙুলি জ্বলি গৈছে এই চাওক এই মানে এইবিলাক আঙুলি মানে গৰমত জ্বলা ফুটা বুলি যে কয় জ্বলা ফুটি গৈছে শেষ 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 এই যে রাস্তাটা দেখিছে আজির পৰা 20 বছৰমান পিছত এই ৰাস্তাৰ মাজে মাজে কিছুমান ছাতি দিব ডাঙৰ ডাঙৰ ছাতি এনেকুৱা টাইপৰ সেই ছাতিৰ পৰা ধৰা মাজে মাজে পানী চানিও এনেকে মাৰি থাকিব মানে গৰমৰ পৰা বচাৰ কাৰণে মানে একদম ৰিয়েল ফিউচাৰ এইবিলাক ৰিয়েল নিৰ্বাচনত মানে দিতে মন্ত্ৰী এম এল এ বিলাক মানে যেনে ইলেকশ্যন খেলোতে লগাৰ মানে ঘোষণা দিব এনেকে গুৱাহাটী মহানগৰীত যেনেদৰে আমি সকলো ৰাস্তাতে এনেকে ছাতা লগাই দিছো গাঁৱে ভূঁয়ে প্ৰতি ঘৰৰ মানুহৰ ছাতালে পদূলিয়ে সকলোতে আমি এনেকুৱা ছাতা লগাই দিম টেনশ্যন নাই বিহদ্যক আমাক এতিয়া গরম হলেতো চাহ খাবই লাগিব চাহটো খাই লওঁ আহক রাস্তার কুকুরবিলাকে মোক খুব মরম করে হে কবাত বহিলে এনেকে আহিয়ে যায় মানে আমার দেশি কুকুর কিন্তু এই বিলাতি ফরেনের কুকুরের কথা কোনা যদি কুকুরটুই লেঙুর ডাল মানে লড়াই লড়াই দিয়ে ভাবিব মরম জাতি থাকিছে মানে কুকুরটুর কুকুরটুই আপনার উপর মানে বিস্কুট খাবার দিলু বিস্কুট খাওয়া কিন্তু কুকুরের কারণে ভাল নয় দিয়ক তাহলে কি খাবার দিম অসমের যেখানে কৃষক বন্ধু যার কারণে আমি দুই হাজ খাই আছো তেওঁলোকে এটা কথা চাগে নাজানে যে গরুও ইন্স্যুরেন্স করব পারি আনকি খেতির মাটি বা একদপলা ধরক খেতি করেছে তো যদি বানপানী সানপানীত খেতি দপলা নষ্ট হয়ে যায় তো সেই দপলা খেতির এগেইনস্ট ইন্স্যুরেন্স করব পারি এইটো এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ান লিমিটেড এখেতকলত আপনাদেরকে খেতি মাটি গরু সব ইন্স্যুরেন্স করে থাকবে পারে অতি কম দামত 100-200 টাকাতে মানে এনেকুৱা বহুত সরকারি স্কিম আছে কিন্তু বহুতে নাজানে স্পেশালি সাধারণ মানুহখিনিয়ে তো এইটো এটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা স্কিম আপোনালোকে হেই কৰিব পাৰে এয়া চাওক লিষ্ট চাওক হালি ধানত মাত্র 100 টাকা হালি ধানৰ লাষ্ট ডেট হৈছে 31 জুলাই কৰি থব পাৰে আৰু এনেকে কার্বি অংলং হাওড়া ঘাট আহি পালো মানে আমাৰ এই বেংগালৰ দাদাজনৰ ঘৰ ইয়াতে মানে এইটোৱেই ঘৰ মানে অরিজিনাল তো এতিয়া যাম মানে আমি এই অভিনীল যে কাণ্ডটো হৈছিল গম পাইছে চাগে সেই কাংথি লাংসো ৱাটাৰফলৰ ওচৰতে হৈছিল তো সেইফালে এতিয়া একবাৰ যাম বুলি ভাবিছোঁ বলক আপোনালোকক দেখাই থাকিম ৰাস্তাই ৰাস্তাই আৰু এইটো হৈছে দাদাহঁতৰ ঘৰ আৰু দাদাহঁতো বাংগালোৰতে থাকে মোৰ বাবু আছে ধুনীয়া টিকট মানি মোৰ লগত খেলি থাকে আৰু এয়া হৈছে আমাৰ ৰিচু তোমাৰ নামটো কৈ দিয়া নামটো এইখন কি হয় হেলিকপ্টাৰ নহয় এইখন ড্ৰোন বুলি কয় ড্ৰোন কি ড্রোন এখন উড়ি যাব চাবা দেই ও বলক অলপ ড্রোন উড়াও আর ইহত দুজনও আছে ইহত দুটাই বলে ড্রোন উড়া দেখা নাই তো একবার ড্রোন খন উড়াই গই পিনে আমি কাংথি লাংসো ওয়াটারফল চাব যাই বাই 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 হনাই রবা ড্রোন খন বাই বাই দিয়েছো তো এখন টাউন আর এখন হাওড়া ঘাট নামৰ কার্বি অংলঙত পড়ে এই এই রঙা ঘটত আমি আছো এতিয়া বলক কাংথি লাংসো ওয়াটারফল আনেকুৱাকে আমি যাম ধুনীয়া ৱাটাৰফল সেইখন হৈছে বাবুহঁতৰ থাৰখন এতিয়া এই সৰু বাবুটোক মানে নিয়া কথা নাছিল এইফালে বহুত দূৰ আছে ন কিন্তু সি দেউতাকক বাই বাই দি আছে সি বোলে যাবই ই পুৰা কান্দিব ধৰিছে তুমি যাবা নোৱাৰা পিছত যাবা দিয়া তুমি পিছত যাবা দিয়া যাবা 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 পিছত যাবা দিয়া
উপায় নাই তাক নিবই লাগিব আর মই থারখন চলাম জিমনিখন দাদাই চলাব তো বহুত কিবা কিবি ইমোশন জড়িত হৈ আছে এইখনৰ লগত আৰু বলক দাদা কামটো মানে কার্বিৰ লগত পাঁচ চাৰে থাকে ন পঞ্চাশ চনৰ কাম মানে এইখন মানে বেছ এনে কথাই আৰু বাকি মই যেহেতু প্লেইনৰে বেছিকে চলাও অলপ মানে হেৰি ৰাখে নিহিলি ৰাখে ওকে বলক তেতিয়াহ'লে ইয়াৰ পৰা চল্লিছ কিলোমিটাৰমান যাব লাগিব আৰু একজেক্টলি সেই ঠাইটো মই দেখাই দিম য'ত সেই অভিনীলৰ লগত সেই দুৰ্ঘটনাটো সিদিনাখন হৈছিল বেয়া লাগে মানে বলক সেই একজেক্ট সেই ঠাইটোত ৰম এতিয়াতো তাত এনেকুৱা ধৰণৰ একো প্ৰব্লেম নাই ন আৰু ৰাস্তাটোত পুৰা এজাৰ গছ ফুলি আছে মানে এজাৰ গছে চাগে সেই আনে ন মানে বহাগক বিদায় দিয়ে চাগে এইভাবে এনেকে কয় নেকি এজাৰ ফুলা দেখি বেজাৰ কিয় কৰ কিয় মনে মাৰি থাক মোৰ দেহি ঐ খগেন মহন্তৰ গান চব এজাৰ ফুলি আছে মানে এজাৰ ফুলিলে বেজাৰ কিয় হয় বাৰু আপোনালোকে কমেণ্ট কৰি কওকচোন বহাগক বিদায় দিয়ে কাৰণে নেকি চাগে আপুনি গুগলত যদি এনেকৈ মাৰি দিয়ে অভিনীল ৱাটাৰফল সেই কাংথি লাংছো ৱাটাৰফলটো তালৈকে লৈ যাব অভিনীল ৱাটাৰফল বুলিও জনা যায় মানে অনলি কাংথি লাংছো নহয় অসমৰ সকলোতকৈ বেছি ৱাটাৰফল এই কাৰ্বিৰ লগতে পায় যেনেকৈ ভেলুঘাট সেইটো সকলোতকৈ ডাঙৰ ইফালে আছে আকাশী গংগা এতিয়া আমি আগত এটা তিনিআলি পাম এই তিনিআলিতে সেই দুৰ্ঘটনাটো ঘটিছিলে তো এইটো তিনিআলি চাওক এইটো ন শ্ৰদ্ধাঞ্জলি দিলো আৰু এনেকুৱা ঘটনা যাতে কাৰো লগত নহওক ভৱিষ্যতলৈকে এতিয়াতো এইবিলাক ঠাই বহুত ছেফ আৰু আগৰ দৰে নাই তেনেকুৱা কিন্তু সেইটোৱে আশা আৰু যাতে তেওঁলোকৰ আত্মা শান্তি পায় আৰু যাতে সেই হয় তাৰে আশা আৰু আজিকালি বহুত মানুহ যায় মানে বহুত এনেকুৱা টুৰিষ্ট বা পিকনিক পাৰ্টিও যায় আমি গৈ আছো আগেৰে এনেকে আহি 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 গেটখন পালো ইয়াত গাড়ী ভিতৰলৈকে লৈ যাব পাৰি জাষ্ট অলপমান ঠাইহে খোজকাঢ়িব লাগে আৰু এইফালে মোৰ জিমনি আহি আছে কেনে বেছি এইখন তুমি নোপোৱা আৰু ঘূৰাই এইখন নোপোৱা কেনে লাগিছে গাড়ী চলাই সঁচাকৈ ভাল লাগিছে বহুত চফ্ট হয় কিনিব না কিনিব লাগিব মানে মই এনেকুৱা মানে মই সৰু সুৰা জিমনিৰ এজেণ্টো না মানে মানুহক ইনফ্লুৱেঞ্চ কৰি থাকোঁ জিমনি কিনো মই যি কিনো তাৰে এজেণ্ট হৈ যাওঁ মই এতিয়া এনেকৈ এনেকৈ জংঘলৰ মাজেৰে অলপ আহি 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 আমি এখন ধুনীয়া ঠাই পাম ইয়াত আপুনি মাংস পোৰা কিবা কিবি পাব এই ঠাইখিনি ক্ৰছ কৰি পূৰা গাড়ী লৈ যাই থাকিব পাৰিব অলপ দূৰ আগতে কোনোবা কলেজৰ পৰা পিকনিক আহিছে এতিয়া আমি অলপমান উঠি গ'লে পাই যাম এইফালে এই এইটো এইফালে আমাৰ পোৱালি কান্দি কান্দি হ'লেও আহি গ'লা ন এই যে পানী আহি আছে সেই ৱাটাৰফলটোৰ পৰাই আহি আছে তো পানীখিনি ঠাণ্ডা না গৰম একবাৰ চাওঁ ঠাণ্ডাই হ'ব আৰু কি কথা ঠাণ্ডা পানীখিনি মস্ত ঠাণ্ডা থ্ৰী টু ওৱান মোৰ পিছত এইটোৱে কাংথিলাংছো ৱাটাৰফল তো ফাইনেলি সেইটো এইটো ৱাটাৰফল মানে মই অলপ ড্ৰোন উৰাই লওঁ ফাৰ্ষ্ট টাইম এইটো উপভোগ কৰিব আহিয়ে এনেকুৱা এটা ঘটনাৰ বলি হৈছিল অভিনীল এতিয়া ডাইৰেক্ট এনেকৈ চুইমিং কৰা অলপ নিষেধ আছে হ'লেও অলপ নামি গৈ পিনে গাটো ধুব পাৰি আৰু অলপ পানীখিনি বহুতেই ফ্ৰেছ বহুতেই ঠাণ্ডা এই গৰমত সেনেকৈ ঠাণ্ডা পানী মানে ভাল লাগিছে কিবা এটা চালো ৱাটাৰফল গা ধুলো মজা লাগিল একে মজা লাগি গেল মানে ঠাণ্ডা ঠাণ্ডা লাগি গেল কিবা এটা আৰু ৰাস্তাত আৰু ধুনীয়া ধুনীয়া দৃশ্য চাই পিনে গৈ থাকিম বলক আৰু মই এনেকুৱা নাছিলোঁ চাওক তামাম আজিকালি টুৰিষ্ট আহে তিৰি চলি পুলি সকলো ইয়াত আহে আৰু ফুৰিবলৈ টাটা বাই বাই অভিনীল ৱাটাৰফল বা কাংথি লাংছো ৱাটাৰফল চলো এক ছেকেণ্ড তো বা বেংগালোৰ কোনদিনা যাব
বেঙ্গালোর আমি 28 তারিখে যাম মিস করে না আছে আপনা ঘর বিরাট বিরাট আমি তো উঠি গৈছিল আমি তেতা কৈছিল ন অসমৰ মানে সৌন্দৰ্যৰ লগত একো তুলনাই নহয় কে আজি দেখিলে আমি চকুৰ আগত আৰু এখেটো কল আইছে হজাৰ পৰা হজাৰ কি ইউনিভাৰ্সিটি আছিল ৰবীন্দ্ৰনাথ টেগোৰ ইউনিভাৰ্সিটি আচ্ছা ইউনিভাৰ্সিটি পৰা আইছে পুৰা টিম আইছে পুৰা আজি আৰু আগতে আইছিল না আজি ফাস্ট না আজি ফাস্ট আচ্ছা আচ্ছা এনেকে গৈ পিনি অলপ আগত তো এতিয়া যাও আমি আৰু হজাৰ যাব লগা আছে এটা কাম চাবৰ কাৰণে বাই বাই